নাসিরউদ্দিন খানকে দেখে এসেছে নষ্ট সমস্ত চরিত্রে। প্রহেলিকায় এত রোম্যান্টিক হয়ে উঠলে কেন? বুবলির সাথে এত স্নিগ্ধ রোমান্স, অবশ্য তার মধ্যেও রহস্যের গন্ধ পাচ্ছি আমরা। প্রহেলিকা কঠিন একটি প্রহেলিকার মধ্যে ফেলে দিল আজকের এই গানটি মুক্তি দিয়ে। গানটা অপূর্ব, কথা সুর হৃদয় কাড়া একদম। কয়েকবার শুনতে শুনতে গানটির প্রেমে পড়ে গেছি প্রায়। নির্মাণও দারুণ লেগেছে, আর দুজনের নীরব অভিব্যক্তি, প্রহেলিকা আচ্ছন্ন তবে সুন্দর। রঙ্গন মিউজিক প্রযোজিত চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা আসছে এই ঈদেই। আজ গানটি দিয়ে হতভম্ব করে দিল সবাইকে, বহুগুণ প্রত্যাশা বৃদ্ধি করে দিল। হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা, শিরোনামের আসিফ ইকবালের গীতি কবিতায় কিশোরের সুরে দারুণ উপভোগ্য। গুনগুন করে গেয়ে ওঠার মতো গান একটা। গাইতে গাইতে বুবলির চোখ থেকে জল গড়িয়ে পড়া, ওস্তাদের চরিত্রে নাসিরউদ্দিন খানের গান গাইতে গাইতে তার প্রাণ খোলা হাসি ও বুবলির সাথে স্নিগ্ধ রোমান্স, এবং নায়ক মাহফুজ আহমদের বিরোহী লোক কোন প্রহেলিকার ইঙ্গিত দিচ্ছে কে জানে। গানের শুরুতেই দেখা গেল ওস্তাদ জামশেদ অর্পার গান ঠিকঠাক হচ্ছে কিনা তা খেয়াল করছেন, আবার থামিয়ে দিয়ে নিজেই গান গেয়ে উঠলেন। দৃশ্যগুলো সত্যি দারুণ লেগেছে। হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা। প্রহেলিকা ছবিতে কে কাকে ভালোবেসে মরে যায় তা জানা যাবে তার মুক্তির পর। তবে আপাতত আবেশই এই গানে ডুব লাগান প্রহেলিকার জগতে।